السلام عليكم ورحمة الله وبركاته শিশু শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো রেখেছেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। শিক্ষার্থীরা, তোমরা যে যেখানেই আছো, তোমাদের সামনে আমি একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের আরবি একটা বই আছে, ওই বই থেকে আজকে আমরা একটি ক্লাস করব। তো আজকে আমাদের আরবি বইতে আমরা জানি যে আমাদের আরবি হরফ হলো 29টি। এই 29টি হরফ পড়ার পরে আমরা এখন শিখছি হরফ দিয়ে শব্দ, অর্থাৎ হরফ দিয়ে শব্দ তৈরি করা। তো আজকে আমাদের এটা হলো সাধারণ পাঠ, হরফ দিয়ে শব্দ তৈরি, আর বিশেষ পাঠ হলো সা থেকে হা পর্যন্ত, অর্থাৎ আমরা তিনটা হরফ দিয়ে তিনটা শব্দ আজকে পড়ব। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এই পৃষ্ঠায় সা জিম হা এই তিনটা হরফ দেওয়া আছে। এই তিনটা হরফ দিয়ে আজকে আমরা বাক্য বানাব। তিনটা হরফ কি? সা জিম হা। তো দেখো, প্রথমে আমরা সাতে আসি। সা দিয়ে হলো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটাকে আরবিতে বলে সা আলাবুন। কি বলে? সা আলাবুন। কি বলে? সা আলাবুন। যখন তোমরা এই ধরনের কোনো প্রাণী দেখবে তাহলে তোমরা বলবে সা আলাবুন। কি বলবে? সা আলাম, যেটাকে আমরা বাংলা ভাষায় শেয়াল বলি। তো তোমরা এই শব্দ দেখলে আরবিতে বলার চেষ্টা করবে এবং বলবে সা আলাবুন, সা আলাবুন। সাতে কি? সা আলাবুন। সাতে সা আলাবুন। সাতে কি? সা আলাবুন, সা আলাবুন, সা আলাবুন। সা আইন জবর, সা লাম জবরলা বাদ ওই পেশবুন, সা আলাবুন। তাহলে প্রথম অক্ষর হলো সা, দ্বিতীয় অক্ষর হলো আইন, তৃতীয় অক্ষর হলো লাম, আর চতুর্থ অক্ষর হলো বা। সা লব, সা লব। এরপর আসি আমরা জিমে। জিমতে হলো যে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এটাকে তোমরা কি চিনো? এটাকে আরবিতে বলে জামালুন। কি বলে? জামালুন। জিম প্রথম অক্ষর হলো জিম, দ্বিতীয় অক্ষর হলো মিম, আর শেষ অক্ষর হলো লাম। জামাল, জামালুন, জামালুন। জামালুনকে আমরা বাংলায় বলি উট। কি বলি? উট। জিন মিম লাম জামালুন, জিন মিম লাম। জিম হলো প্রথম অক্ষর, মিম হলো দ্বিতীয় অক্ষর, আর লাম হলো তৃতীয় অক্ষর। জিন মিম লাম জামালুন উট। তাহলে এই শব্দটা গঠিত হয়েছে কি দিয়ে? জিম দিয়ে। কোন শব্দ, কোন অক্ষর দিয়ে? জিম দিয়ে। জিন মিম লাম জামালুন উট, জামালুন উট। এরপরে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, এই চিত্রটা তোমরা আশা করি সবাই চিনবে। এটা হলো আমাদের বাইতুল্লাহ, অর্থাৎ যেদিকে ফিরে আমরা নামাজ পড়ে সেটা হলো বাইতুল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের আশেপাশে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কি একটা যেন ঘুরছে, তওয়াফ করছে। এটার নাম হলো হজ্জুন। কি? হজ্জুন। তাহলে হা দিয়ে শব্দ গঠন হবে হজ্জুন, হজ, যেটাকে আমরা হজ বলি। তোমরা শুনেছ যে তোমাদের পরিবারের বা এলাকার কেউ হজে যায়, তো হজে যায় কি করে? এই কাবা শরীফের চতুর্পাশে তওয়াফ করে, সেটাই হলো, সেটাকেই কি বলা হয়? হজ বলা হয়। এটা সেটাকে হজ বলা হয়। তো হজ্জুন, হজ্জুন, হজ্জুন। তাহলে আমরা আজকে তিনটে অক্ষর দিয়ে তিনটা শব্দ শিখলাম, সা দিয়ে শিখলাম সা আলাবুন, তোমরা ছবি দেখতে পাচ্ছ সা আলাবুন কাকে বলা হয়। জিম দিয়ে আমরা জামালুন শিখলাম, তোমরা ছবিতে দেখছ জামালুন কাকে বলা হয়। এবং জিমের মধ্যে দুটা তিনটা অক্ষর, প্রথম অক্ষর হলো জিম, তারপরে মিম, তারপরে লাম। এরপর আমরা হা দিয়ে একটা শব্দ শিখলাম, হা জিম, হজ্জুন। এখানে দুটো অক্ষর, প্রথমটা হলো হা, তারপরে হলো জিম, এটা মিলে হলো হজ্জুন। মূল্যায়ন, ছবি দেখে শব্দ বলো। প্রথমটা হলো হজ্জুন আর দ্বিতীয়টা হলো জামালুন। তাহলে তোমাদের বালের কাজ হলো, তোমরা দুটা কাজ করবে, একটা হলো ভালোভাবে পড়বে, দ্বিতীয় নম্বর হলো খাতায় লিখবে এই শব্দগুলো এবং অক্ষরগুলো খাতায় লিখবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করুন। আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।